ঈর্ষা দ্বেষ রহিবে না, কেহ কারে করিবে না ঘৃণা, পরস্পরে বাঁধি দিব প্রীতির বন্ধনে, বিশ্বজুড়ে এক সুরে বাজিবে গো মিলনের বীণা, মানব জাগিবে নব জীবন স্পন্দনে। প্রিয় শিক্ষার্থী, এখানে এমন এক সমাজের কথা বলা হয়েছে যেখানে পরস্পরের মধ্যে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ, সকলে প্রীতির বন্ধনে গড়ে উঠবে এক শান্তিময় সুন্দর পৃথিবী। তোমাদের পাঠ্যসূচিতে ঠিক এরকমই একটি কবিতা রয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদের কোন কবিতার প্রসঙ্গে বলছি। আমাদের আজকের পাঠদানের বিষয় পল্লীকবি জসীমউদ্দিনের প্রতিদান কবিতাটি। মাইলস্টোন কলেজ কর্তৃক অনলাইন পাঠদান কার্যক্রমে আমি মোহাম্মদ শফিউল আজম, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় পল্লীকবি জসীমউদ্দিনের প্রতিদান কবিতাটি। কবিতা বিষয়ে আলোচনার পূর্বে আমরা কবি সম্পর্কেই ধারণা নেওয়ার চেষ্টা করি। তোমরা জানো যে কবি পরিচিতি থেকেও তোমাদের এমসিকিউ প্রশ্ন হতে পারে এবং তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে অনেক বিষয়ই তোমাদের কবি পরিচিতি সম্পর্কে তোমাদের জ্ঞান রাখা উচিত। কবি পরিচিতি সম্পর্কে ধারণা নেবার জন্য আমাদের যে বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত, কবির জন্ম, কবির জন্মস্থান, কবির শিক্ষা, তার শিক্ষাজীবন, তার কর্মজীবন, তার কবিতার প্রকৃতি, তার কবিতার বিষয়বস্তু, তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, এবং তিনি যদি কোনো সম্মাননা বা কোনো পুরস্কার পেয়ে থাকেন তার বিষয় সম্পর্কেও আমাদের জানা উচিত, এবং সর্বোপরি তার মৃত্যু তারিখ আমাদের জানা উচিত। প্রিয় শিক্ষার্থী, আমরা জেনে নেই প্রথমত জন্ম তারিখ। পল্লীকবি জসীমউদ্দিন 1 জানুয়ারি 1903 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রাম। পিতৃ ও মাতৃ পরিচয়। পিতার নাম আনসারউদ্দিন মোল্লা, মাতার নাম আমিনা বেগম। শিক্ষাজীবন। পল্লীকবি জসীমউদ্দিন ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে আইএ এবং বিএ পাস করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে তিনি এমএ পাস করেন। কর্মজীবন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1937 থেকে 1943 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি অধ্যাপনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এরপর সরকারের প্রচার ও গণসংযোগ বিভাগে উচ্চ পদে দায়িত্ব পালন করেন। তার সাহিত্যকর্ম। পল্লীকবির উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নকশিকাথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, বালুচর, রাখালি, হাসু, ধানক্ষেত, বেদের মেয়ে, বোবা কাহিনী, মাটির কান্না ইত্যাদি। জসীমউদ্দিন তার কবি প্রতিভার প্রকাশ বা বিকাশ ছাত্র অবস্থাতেই প্রকাশ পায়। তার ছাত্র অবস্থাতেই কবর কবিতাটি বিখ্যাত হয় এবং এই কবিতাটি প্রবেশিকা পরীক্ষার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা কবি পরিচিতি সম্পর্কে এতক্ষণ জানলাম। আমরা এবার এই কবিতার মূল আলোচনা, এই কবিতার বিষয়বস্তু সম্পর্কে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা প্রতিদান কবিতার বিষয়বস্তু বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রতিদান এই কবিতার নামের মধ্যে দিয়েই আমরা যে বিষয়টি বুঝতে পারি যে দান এবং প্রতিদান, অর্থাৎ আমরা আমাদেরকে যদি কেউ কোনো কিছু দেয় আমরা তার বিনিময়ে যা দিব তাকে আমরা প্রতিদান বলি। এই কবিতার বিষয়বস্তু, সেই বিষয়বস্তু অনুযায়ী কবিতার নামকরণ প্রতিদান হয়েছে। আমরা কবিতাটির মূল যে বিষয় সেই সম্পর্কে তোমাদের বলছি। এই কবিতাটি প্রথমত বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এই কবিতায় কবিতার ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থ পরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয় মূলত আলোকপাত করেছেন। সমাজ সংসারে বিভেদ, হিংসা, হানাহানি, মারামারি ইত্যাদি আছে। এই হানাহানি বিভেদ এগুলোর মধ্যে দিয়েই কবি প্রতিনিয়ত আহত হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, কিন্তু তার বিপরীতে তিনি মানুষকে আঘাত করছেন না, তার বিপরীতে তিনি মানুষকে হিংসার বিপরীতে হিংসা, খুনের পরিবর্তে যে খুন বা রক্তের পরিবর্তে যে আমরা রক্ত বদলি বদলা বলি, এই বিষয়গুলোর মধ্যে না গিয়ে তিনি বরং উল্টো মানুষকে ভালোবাসছেন, প্রীতিময় একটা সুন্দর পরিবেশ নির্মাণের জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর নিরাপদ পৃথিবী। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমেই পৃথিবীকে সুন্দর এবং বাসযোগ্য হিসেবে বসবাস করতে চান, এই পৃথিবীকে সুন্দর হিসেবে নির্মাণ করতে চান,
এটাই এই কবিতার মধ্যে দিয়ে একমাত্র প্রতিভাত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, প্রতিদান কবিতাটি তিনটি স্তবকে বিভক্ত। আমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমরা একটি স্তবক লিখেছি এবং আমরা লাইন টু লাইন চেষ্টা করব যে এই স্তবকের যে অর্থ সেই অর্থ তোমাদেরকে জানানোর জন্য। প্রথমত আমরা কবিতাটাই একটু পড়ে দেখি, এই প্রথম অংশটুকু। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর। মানবিক কবি মানবতার কথা বলেছেন। পৃথিবীতে কিছু নিঃস্বার্থ মানুষ রয়েছেন যারা সবসময় অন্যের হিত বা কল্যাণ কামনা করেন, কবিও তাদের একজন। তাই তো তিনি নিজের চরম বিপদেও তিনি মানুষকে ভালোবেসেছেন। যে ব্যক্তি তার ঘর ভেঙে দিয়েছে তিনি তার ঘর তৈরি করে দেন। আপন করিতে কাঁদিয়া বেড়াই, অর্থাৎ সে যে তাকে পর করেছে তিনি তার জন্যই কেঁদে বেড়ান। যে মোরে করিল পথের বিরাগী, অর্থাৎ কবিকে যে পথে বাহির করেছেন তিনি তার জন্যই পথে পথে ফিরছেন। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, অর্থাৎ তিনি তার জন্যই রাত্রি জাগরণ করেন যে তার ঘুম হরণ করে নিয়েছে। অর্থাৎ আমরা পুরো বিষয়টার মধ্যেই কবির মানবতার কথা, কবির মানবিক বিষয়ের প্রতি আমরা দেখি এবং তাকে যারা তার ঘর যারা ভেঙে দিচ্ছে, তাকে যারা পথের বিরাগী করছে, কবি তাদের জন্যই কান্না করছেন, তাদেরই মঙ্গল কামনা করছেন। প্রতিদান কবিতার দ্বিতীয় স্তবকে আমরা দেখি। কবি এখানে বলেছেন, আমার একুল ভাঙিয়াছে যেবা আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়া আমি কাঁদি। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। কবিতাংশে কবির সহানুভূতিশীল মনোভাবের পরিচয় প্রকাশ পেয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ধৈর্য কবির মহৎ গুণ। তাই তো কবির কুল যে ভাঙে তিনি তার কুল গড়ে দেন, যে কবির বুকে আঘাত করে তিনি তার জন্যই কাঁদেন। বিষাক্ত তীরের মতো নিষ্ঠুর আচরণ পেয়েও কবিতাকে বুক ভরা গান উপহার দেন, আঘাত পেলেও কবিতাকে ফুল দিয়ে বরণ করে নেন। এখানে কুল বলতে আমরা বুঝি যে তার সম্মান, তার যে বংশ, তার সম্মানে যে আঘাত করে, কবি তার সম্মানে কখনোই আঘাত করেন না, বরং তাকে তিনি সম্মানিত করেন। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি, অর্থাৎ কবির বুকে যে আঘাত করেছে, কবিকে যে কষ্ট দিয়েছে, কবিকে যে মরে দিয়েছে বিষে ভরা বান, কবিকে যে বিষে ভরা বান তাকে যে নিষ্ঠুর কথা শুনিয়েছে, কবি তাকেই বুক ভরা গান উপহার দেন। কবি কাটা পেয়ে যে তাকে কাটা দিচ্ছে কবি তার জন্যই ফুল দিচ্ছেন, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে আমরা দেখছি যে কবিকে নিষ্ঠুর আচরণ করলেও, কবির প্রতি অমানবিক আচরণ করলেও কবি তাদের প্রতি অনেক সহানুভূতিশীল, এই বিষয়টি আমরা এই স্তবকের মধ্যে দেখতে পাই। প্রতিদান কবিতার তৃতীয় বা শেষ স্তবক। মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারি মুখখানি। কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। মানুষের প্রতি গভীর মমতা কবির বুকে। তাই তো কবি যে কবির বুকে আঘাতে আঘাতে কবরের মতো শূন্য করে দিয়েছে, কবি ভালোবেসে তার বুক ভরে গান উপহার দেন। মানুষের মুখখানি বুকের ভিতর ধরে রাখেন, যেখানে যা পান তাই দিয়ে তিনি মানুষকে আগলে রাখেন। কবি আপন আত্মীয়ের মতো কেঁদে ফেরেন যে তাকে পর করেছে। মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, এই অংশের অর্থ হলো যে কবির হৃদয়ে যে শূন্য করে দিয়েছে, কবিকে যে আঘাতে আঘাতে তাকে যে শূন্য করে দিয়েছে, কবি তার বুক ভরে কী দিচ্ছেন, রঙিন ফুলের সোহাগ জড়ানো, অর্থাৎ ফুল উপহার দিচ্ছেন।
যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, অর্থাৎ কবিকে যে মুখে নিষ্ঠুর বাণী দিয়ে তাকে আঘাত করছে, আমি লয়ে করে তার মুখখানি, অর্থাৎ কবি তার মুখ ধরে তাকে আদর করছেন, কত অনেক কিছু তাকে উপহার দিচ্ছেন, এই বিষয়গুলোই মূলত আমাদের এই স্তবকের মধ্যে প্রতিভাত হয়েছে। এই পর্যায়ে আমরা প্রতিদান কবিতার যে মূল যে শব্দগুলো, যে শব্দগুলো একটু কঠিন তোমাদের মনে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করি। দেখো, আমি তোমাদের কিছু উল্লেখযোগ্য শব্দ লিখে দিয়েছি যেগুলো তোমাদের বইতেও আছে। যে বা এর অর্থ হচ্ছে যিনি, বিরাগী, নিঃস্পৃহ বা উদাসীন, দীঘল রজনী, দীর্ঘ রাত। মালঞ্চ শব্দের অর্থ ফুলের বাগান। নিঠুরিয়া এই শব্দের অর্থ নিষ্ঠুর অথবা আমরা নির্দয় বলতে পারি। ঠাই, ঠাই শব্দের অর্থ আশ্রয় অথবা স্থান বলতে পারি। নিরন্তর, নিয়ত বা অবিরাম। প্রিয় শিক্ষার্থী, শব্দার্থ এবং টিকা আলোচনার মধ্যে দিয়ে আমাদের আজকের আলোচনার পর্বের, আমাদের পাঠদানের সমাপ্তি ঘোষণা করছি। আমরা পরবর্তী যে অংশ, সেই অংশে আমরা প্রতিদান কবিতার অনুধাবন প্রশ্ন, প্রতিদান কবিতার সৃজনশীল প্রশ্ন সম্পর্কেই তোমাদের সঙ্গে কথা বলবো। সেখানে আমরা এই বিষয়ের আরও বিস্তারিত আলোচনা করার ইচ্ছা পোষণ করলাম। তোমরা ভালো থেকো, এই শুভকামনা। খুদা হাফিজ।